ওয়েলকাম টু শর্মিস বাঙালিয়ানা, যেখানে আমরা প্রতি শনিবার নতুন নতুন রান্না শিখি, তাও আবার খুব ইজি স্টেপে। আরও নতুন নতুন রান্নার রেসিপি জানার জন্য এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে চলো দেখে নিই আজকের রেসিপি। অ্যাট ফার্স্ট মশলা বানাবো, তার জন্য একটা বাটিতে পরিমাণ মতো নুন নিচ্ছি, এক চামচ হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ, ধনের গুঁড়ো এক চামচ, জিরের গুঁড়ো এক চামচ, আর লঙ্কার গুঁড়ো এক চামচের থেকে একটু কম। এবার এর মধ্যে জল অ্যাড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। মশলা কিন্তু রেডি, এবার চলে যাব নেক্সট স্টেপে। একটা গামলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে এসেছে, প্রায় 250 গ্রাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে লো মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না গোল্ডেন কালার আসছে। দেখো পেঁয়াজটা কিন্তু এখানে ভাজা হয়ে এসেছে। লঙ্কা বাটা দিচ্ছি এক চামচ, রসুন বাটা দেব এক চামচ, আদা বাটা দেব এক চামচ, এবার এই সমস্ত মশলাগুলো কিছুক্ষণের জন্য ফ্রাই করে নেব হাই ফ্লেমে। এবার অ্যাড করছি আগে থেকে বানিয়ে রাখা মশলা, দিচ্ছি এক বাটি টমেটো পিউরি। এবার সমস্ত মশলাকে খুব ভালোভাবে কষাবো, যতক্ষণ না তেলটা রিলিজ হচ্ছে। মশলা কষানো কিন্তু আমাদের এখানে রেডি, তেল কিন্তু একদমই ছেড়ে দিয়েছে। এবার অ্যাড করছি চিকেন, আমি এখানে 1 কেজি মতো চিকেন নিয়েছি। এবার চিকেনটাকে সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে কষাতে থাকবো হাই ফ্লেমে, যতক্ষণ না চিকেনটা একটু মজে আসছে। দেখো চিকেনটা মোটামুটি আমি 15 থেকে 20 মিনিট এভাবে কষানোর পর দেখো তেল কিন্তু একদমই বেরিয়ে গেছে, আমাদের চিকেনটা কিন্তু অনেকটাই কষা হয়ে গেছে। দিচ্ছি প্রায় 1 বাটি কুচনো ধনে পাতা, একদম ফ্রেশ ধনে পাতা দিচ্ছি। ধনে পাতাটা দিয়ে আমি আরও এটাকে কষাবো 10 মিনিটের জন্য। পাতাটা দিয়ে চিকেনটা কষালে কিন্তু ধনে পাতা পুরোপুরি ফ্লেভারটা পুরো চিকেনের মধ্যে কিন্তু চলে আসে।
তো এখানে চিকেন কিন্তু পুরোপুরি কষানো রেডি। তোমরা চাইলে এই স্টেজে কিন্তু এটাকে নামিয়ে খেতে পারো, বিকজ এই স্টেজে কিন্তু চিকেনটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। বাট আমি একটু গ্রেভি চাইছি, তাই আমি এর মধ্যে গরম জল অ্যাড করছি, খুবই সামান্য, প্রায় হাফ কাপের মতো। চিকেনটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ঢেকে রান্না করব, বাকি যেটুকু সেদ্ধ হওয়ার আছে সেটা সেদ্ধ হওয়ার জন্য। তো আমাদের সুপার ইজি ভিলেজ স্টাইল চিকেন কারি কিন্তু একদম রেডি। রুটির সাথে কিন্তু গরম গরম খেতে দারুণ লাগে, সাদা ভাত দিয়েও কিন্তু এটা ট্রাই করতে পারো। লিখে জানিও কেমন লাগলো আজকের এই রেসিপিটা। দেখা হবে নেক্সট ভিডিওতে।